নমস্কার বন্ধুরা, বুলবুলিতলা শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বুলবুলিতলা শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের স্কুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ তোমাদের হিমালয় দর্শন নিয়ে আলোচনা করবো। হিমালয় দর্শন এটি কি? হিমালয় দর্শন একটি গদ্য বা গদ্যাংশ বলতে পারো। এই হিমালয় দর্শন লিখেছেন লেখিকা বেগম রোকেয়া। তাহলে আজকে আমরা এই বেগম রোকেয়া সম্বন্ধে একটু জানি, তারপরে হিমালয় দর্শন সম্বন্ধে আলোচনা করবো এবং টেক্সট ধরে আমি তোমাদের পড়িয়ে দেবো। এই বেগম রোকেয়া 1880 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর বাংলাদেশে পায়রাবন গ্রামে, ওটা রংপুর জেলার পায়রাবন গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা জয়ুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবে, মাতা রাহাতুন্নেসা চৌধুরী। এই বেগম রোকেয়া যে বংশে জন্ম করেছেন সম্ভ্রান্ত পরিবার থেকে, কিন্তু দেখা যাচ্ছে বেগম রোকেয়া পরিবারের সব থেকে বড় বেগম রোকেয়ার কাছে বাধা ছিল যে তার লেখাপড়া করতে না দেওয়া। প্রথম থেকে মেয়েদের লেখাপড়া করা যাবে না, এরকম একটা ব্যাপার ছিল। পর্দার আড়ালে, অর্থাৎ বিশেষ করে মুসলিমদের এখনও অনেক সিস্টেম আছে, বোরখা পরা বা বাড়ি বাইরে বেরোনো যায় না সবসময়। পড়াশোনা সেই সময় ছিল কি যে পড়াশোনা করা যাবে না মহিলাদের, বিশেষ করে মুসলিম মহিলাদের পড়াশোনা করাই যাবে না, আর বাড়ির বাইরেও বেরোনো যাবে না, অন্যান্য মানুষজনের মুখও যারা দেখতে পারত না। এমনকি বলা যায় এক কথায় যে অসূর্যম পশ্চা, অসূর্যম পশ্চা মানে যে নারী সূর্যের মুখ দেখে না। তাহলে বুঝতে পারতো যে গৃহবন্দী থাকা কত যন্ত্রণা, সেই গৃহবন্দী অবস্থায় থাকতে হতো, তার উপর তাদের পড়াশোনার কোনো নিয়ম ছিল না। পড়াশোনা যে করবে সে একেবারে বাধা ছিল, বাংলা ইংরাজি সে সমস্ত কিছুই বাধা ছিল এবং বাংলা ইংরাজি শিখতেই পারতো না। এই উর্দু ফার্সি একটু শিখতে পারলে সেই শিখত। আর এই বেগম রোকেয়া এই বাংলা এবং ইংরাজি শিখেছে তারই দাদা এবং দিদি। এই করিমুন্নেসা হচ্ছে দিদি আর দাদা হচ্ছে ইব্রাহিম। এরা কি করতো না, এরা একটু লুকিয়ে পড়াশোনা করেছে মেয়েটা অর্থাৎ দিদি। আর এই ইব্রাহিম তাকে ইংরাজি শেখাত বেগম রোকেয়া, আর দিদির কাছ থেকে শিখেছে সে বাংলা। তো দিদিও লুকিয়ে চুড়িয়ে শিখত, দিনের বেলায় পড়তেই পারতো না, রাতে মোমবাতি জেলে লুকিয়ে লুকিয়ে দিদির কাছে দাদার কাছে বাংলা ইংরাজি শিখত। তাহলে বুঝতে পারছো এখন তোমরা অনেক সুযোগ পাচ্ছ পড়া, কিন্তু তোমরা পড়ছো না। তখন আমাদের বেগম রোকেয়া লেখিকা এই সুযোগ পায়নি, এই তার আগ্রহ ছিল, প্রচুর প্রবল আগ্রহ ছিল লেখাপড়ার। যাই হোক, দেখো এবার এই বেগম রোকেয়া প্রথম থেকে দেখা যায় যে সম্ভ্রান্ত পরিবার, তার বাড়ি প্রত্যেকজন মানুষ কী করত না, সমাজ উন্নয়নমূলক কাজ, সমাজসেবার কাজ করত, সেই জন্য সেই নেশাটা বেগম রোকেয়ার মধ্যে আমরা দেখতে পাই। তো বেগম রোকেয়া আমার মনে স্থির করেছিল লুকিয়ে লুকিয়ে পড়বে, পড়াশোনা শিখবে, লেখিকা হবে, এবং এই যে নারী অর্থাৎ মুসলিম নারীদের যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্তি দেবে, তার জন্য সে প্রচুর চেষ্টাও করেছে। এবার কী হলো, দেখো মোটামুটি পড়াশোনা শিখলো, তারপরে আগেকার দিনে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যেত, এখন যেমন অনেক নিয়ম করে দেখো আগেভাবে আগে বিয়ে দেওয়া যাবে না, এই নিয়মটা তখন কিন্তু ছিল না। তখন খুব তোমার ইতিহাসে অনেক জায়গাতেও পড়েছ বাংলাতেও যে বাল্যবিবাহ প্রচলন ছিল, বাল্যবিবাহ
তো বাল্যকালে বিবাহ হতো, বেগম ভোগেরা কি হলো না বিয়ে হলো কার সঙ্গে, না আগস্টে সাকাওয়াত হোসেনের সঙ্গে। এই সাকাওয়াত হোসেন একজন ফরেস্ট ম্যানেজার ছিলেন সেই উড়িষ্যার কটকে, তো তার সঙ্গে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর দেখা গেল বেগম লোকেরা আর সাকাওয়াত দুজনে মিলে সমাজ উন্নয়নমূলক কাজে ব্যস্ত থাকে। খুবই ভালো লাগলো বেগম লোকেরা যে যার সঙ্গে যে সঙ্গ দিচ্ছে যে সেও ওই কাজে প্রতি। তখন এই বেগম লোকেরা আর সাকাওয়াত হোসেন দুজন মিলে একটা ভাগলপুরে একটা স্কুল স্থাপন করল, পাঁচজন মহিলাদের নিয়ে, পাঁচজন মেয়েদের নিয়ে। সেই স্কুল বেশ কিছুদিন চলল, কিন্তু দুঃখের বিষয় 8-9 বছর পর তার স্বামী মারা গেল। এটা খুবই বিষাদের। বেগম রোগের এক তখনকার দিনে দেখা যাচ্ছে বেগম রোগের বাড়িতে এরকম বাধা নিষেধ, ওখানে বাধা নিষেধ, কারণ শ্বশুর বাড়িটা থাকতে পারলেন না। তখন কী করলেন, তখন এই কলকাতায় চলে, কলকাতায় এসে কী করলেন না একটা ওই সাকাওয়াত হোসেনের নামে তার স্মৃতি বিজড়িত একটা স্কুল, সেখানে সাকাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেন। সেই স্কুলে দেখা গেল 8 জন মহিলা তিনি প্রথম স্কুল গঠন করা হয়। এখন সেই স্কুল বর্তমানে একটা সেরা স্কুলে পরিণত হয়েছে, সেরা বালিকা বিদ্যালয় হিসাবে পরিচিত। সেই বেগম রোগান সেই স্কুল স্থাপন করেছে। বেগম রোগান সবসময় নারীদের যে কুসংস্কার, মুসলিম নারীদের বিশেষ করে কুসংস্কার থেকে দূর করতে চেয়েছিলেন, আর কি না নারীরা কীভাবে মুক্তি পায় তার ব্যবস্থা করেছিলেন। যে এই বেগম রোগা তারপরে কী হলো দেখো, এই স্বামী মারা গেল দুঃখের বিষয়, কারণ সেই তাদের তিনি স্কুল স্থাপন করলেন। স্কুল স্থাপন করার পর বেশ 3 দিন স্কুল চলল, তারপর সে আস্তে আস্তে কিছু গ্রন্থ লিখে, সেই গল্পগুলি ইংরাজিতেও লিখেছেন, সুলতানা স্ত্রী, অবরোধ বাসিনী, মতিচুর, পদ্মরা, এই গ্রন্থগুলো লিখেছে। এই গ্রন্থগুলো সবটাই বেশিরভাগটাই দেখা যাচ্ছে এই মুসলিম নারীদের যে যন্ত্রণা, যে কুসংস্কারে আবদ্ধ, যে গোড়ামির মধ্যে আবদ্ধ, সেই গোড়ামি থেকে কীভাবে সেই কুসংস্কার থেকে মুক্তি পায় তিনি সেই চেষ্টা চালিয়েছেন। আর তারপরে দেখা গেল যে কি তিনি 1932 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর তিনি পড়াল। এই বেগম রোগের সম্বন্ধে কিছু একটা ধারণা আমরা পেলাম। এবার আসছি এই হিমালয় দর্শন। এই হিমালয় দর্শন আসলে হিমালয় দর্শনটা আমাদের নবম শ্রেণীর সংকলনে দেওয়া না, প্রকৃত রচনা, প্রকৃত যে নাম হিমালয় দর্শনে, এই প্রকৃত নামটা কি কুপমন্ডুকে উপমন্ডুকে হিমালয় দর্শন, উপমন্ডুকে হিমালয় দর্শন প্রকৃত নাম। সেই উপমন্ডুকে হিমালয় দর্শন অংশ হচ্ছে সংকলন, সেটাকে নাম দিয়েছে হিমালয় দর্শন। আর এই বেগম রোগেরা মহিলা পত্রিকায় লেখালেখি করতেন, আমাদের এই গদ্যাংশে মহিলা কথাটি উল্লেখ আছে। এই মহিলা হচ্ছে একটি পত্রিকা, এই মহিলা পত্রিকাটি সঙ্গে আমাদের বেগম রোগেরা বেশ যোগাযোগ ছিল এবং এই পত্রিকাতেই তিনি লেখালেখি করতেন। কি বললাম যে কপমন্ডুকে হিমালয় দর্শন এটা প্রকৃত নাম, সেই প্রকৃত নাম, আর হিমালয় দর্শন হচ্ছে সংকলকের দেওয়ার নাম। আমাদের পাঠ হচ্ছে হিমালয় দর্শন।
দেখো এবার হিমালয় দর্শন, এই হিমালয় দর্শন অর্থাৎ হিমালয় দর্শনে গিয়ে বেগম রোকেয়ার যে অভিজ্ঞতা, অর্থাৎ উপমন্ডুকে হিমালয় দর্শন, উপমন্ডু মানে কুয়োর ব্যাং, কুয়োর ব্যাং কেন বলছে, নিজেকে সবসময় সেই ঘেরাটোপের মধ্যে থাকতে হতো, সেই ঘেরাটোপের মধ্যে থাকতে থাকতে হিমালয় দর্শনটা তার কাছে খুবই আশ্চর্যের বিস্ময়কর। একটা কুয়োর ব্যাগের কাছে কুয়োর মধ্যে যে ব্যাং থাকে সে যদি কোনো বাইরে আলো দৃশ্য দেখে তাকে খুব আনন্দ। তো তেমনই এই বেগম রোকেয়া ছিল বহুবর লোকের মনে জীবনযাপন, সেই জন্য নাম দিয়েছে উপমন্ডুকের হিমালয় দর্শন। বেশিরভাগ রচনাটা তার ব্যঙ্গ রচনা, অর্থাৎ এই সমাজকে বিদ্রুপ করেছে, অর্থাৎ সমাজের এই যে প্রণালীগুলোকে তিনি ভাবার চেষ্টা করে। এবারে হিমালয় দর্শনে গিয়ে তার যে অভিজ্ঞতা, এই ভ্রমণ কাহিনীটা এখানে আমাদের পাঠ্য যে ভ্রমণে কি দেখা গেছে না, হিমালয়ে যখন গেছেন হিমালয় দর্শন, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দার্জিলিংয়ে গেছে বেড়াতে, তো দার্জিলিংয়ে গিয়ে সেখানকার পরিবেশ, সেখানকার পরিবেশটা কেমন, তারপরে সেখানকার মানুষজন, সেখানকার প্রাকৃতিক দৃশ্য, সেই সমস্ত দৃশ্যের বর্ণনা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছেন এবং সেই রস আস্বাদন করেছেন এবং সেটা খুব ভালো লাগে। এই অপূর্ব সৌন্দর্য দৃশ্য দেখে তিনি ঈশ্বরের কাছে যেন ঋণী, ঈশ্বরকেও তিনি নমস্কার জানিয়েছেন। সেই পাঠ্য আমাদের হিমালয় দর্শন, সেই হিমালয় দর্শন আমি পাঠ্য শোনাবো এবং বোঝাবো, শোনো। যথাসময়ে যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম, অর্থাৎ লেখিকা এই হিমালয় দর্শনে গিয়েছে শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি হইতে হিমালয় রেলরোড আরম্ভ হইয়াছে, শিলিগুড়ি থেকে হিমালয় রেলরোড আরম্ভ হয়েছে। ইস্ট ইন্ডিয়ান গাড়ি অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, হিমালয়ান রেলগাড়ি আবার তার অপেক্ষাও ছোট। অর্থাৎ ইস্ট ইন্ডিয়ান গাড়ি মানে পূর্ব ভারতের যে গাড়ি তার অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল মানে পূর্ববঙ্গের গাড়িগুলো ছোট, তার থেকেও হিমালয়ান রেলগাড়ি আরো ছোট। অর্থাৎ গাড়িগুলো যে খুবই ছোট তার বর্ণনা এখানে দিলেন। ক্ষুদ্র গাড়িগুলো খেলনা গাড়ির মধ্যে বেশ সুন্দর দেখা, খুব সুন্দর ছোট ছোট গাড়ি, আর গাড়িগুলো খুব নিচু, যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময় অনায়াসে উঠিতে নামিতে পারে। খুব ছোট ছোট গাড়ি খুব আস্তে আস্তে যায়, চলাফেরা করে নামা ওঠা যায় খুব সহজ। আমাদের ট্রেন অনেক আঁকা বাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল। গাড়িগুলো কটাক্কা কটাক্কা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল। তাহলে দেখা যাচ্ছে কি পার্বত্য পথ, পার্বত্য পথে হিমালয়ান রেলগাড়ি কীভাবে যাচ্ছে এঁকে মেঁকে তার বর্ণনা দিয়েছেন। পথের দুই ধারে মনোরম দৃশ্য, কোথাও উঁচু চূড়া কোথাও নিবিড় অরণ্য, তাহলে কোথাও চূড়া দেখতে পাচ্ছে কোথাও অরণ্য, সেই অরণ্যে মাছ দিয়ে রেলগাড়ি অর্থাৎ যাচ্ছে আঁকা বাঁকা পথে, সেই সৌন্দর্য তিনি উপলব্ধি করেছেন। ক্রমে আমরা সমুদ্র হইতে 3,000 ফুট উপরে উঠেছেন, সেখানে 3,000 ফুট উপরে উঠে সেখানকার আবহাওয়াটা দেখেন। এখন শীত বোধ হয় না কিন্তু মেঘের ভিতর দিয়ে চলিয়াছি, নিম্ন উপত্যকায় নির্মল শেরপুর ঝিটকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রমণ জন্ম। নিচে দেখছে যে নির্মল উচ্ছটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রমণ, এত কুয়াশা, কুয়াশাকে দেখে মানে কুয়াশা নদী, এই জন্য বলছি যে নদী বলে যেন ভ্রমণ জন্মেছে, ফুল হয়েছে যেন লেখিকা, তোর লতা ঘাস পাতা সকলই মনোহর। এত বড় বড় ঘাস আমি ফুলতে দেখি না, যে বড় বড় ঘাস আমরা দেখেছি শীর্ণ ঘাস ছোট, লেখিকা তো দেখেনি, লেখিকা বলছে যে এত বড় ঘাস। হরিতবর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আর সর্বপূর্ণ বৃদ্ধি করে আছে, হরিতবর্ণ সবুজ চায়ের ক্ষেত্রগুলি আমরা চায়ের ক্ষেত্র দেখেছি, আমরা প্রায় দেখতে পাই, আমরা নানান ছবিতেও দেখতে পাই যে চায়ের বাগানগুলোর মধ্যে যে রাস্তা সেই রাস্তাটাও পরিষ্কার দেখা যায়, সেই রাস্তাটা বর্ণনা দিয়েছে লেখিকা খুব সুন্দর। সেখানে দেখো দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয়, মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরণীর সীমান্তের ন্যায় দেখা। তাহলে ধরণীর সীমান্ত, ধরণী মানে পৃথিবী, পৃথিবীর যে সীমন্ত সীমান্তে সীমান্ত বলতে অর্থাৎ এখানে সীমন্ত, সীমন্ত মানে স্মৃতি, স্মৃতি আমাদের এখানে বলতে সীমন্ত, সীমন্ত মানে হচ্ছে স্মৃতি। মেয়েদের সাধারণত দেখা যায় যে স্মৃতি থাকে, সেই স্মৃতিটা কষ্ট বোঝা যায় যে এখানে চায়ের বাগানের মধ্যে যে রাস্তা সেই রাস্তাটাকে বলেছে স্মৃতি, তারই সুন্দর বর্ণনা।
নিবিড় শ্যামল বন বসুমতির ঘন কেশ পাশ আর পদ্মগুলিরা ফাঁকা বাঁকা স্মৃতি, পদ্মগুলির স্মৃতির সঙ্গে তুলনা করছে। রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নিচ্ছর দৃষ্টিগোচর হইল, ইয়ার সৌন্দর্য বর্ণনাটি কোথা হইতে আসিয়া হিমবেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদন্ন করিতে করিতে ইয়ারা কোথায় চলিয়াছে, ইয়াদের কোন একটি বিশালকায় জাহ্নবীর উৎস। এ কথা সহসা বিশ্বাস হয় কি? একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল, আমরা ভাবিলাম যাতে আমরা প্রাণ ধরিয়া জলপ্রপাত দেখিতে পাই, সেই জন্য বোধ হয় গাড়ি থামিয়া। বাস্তবিক সেজন্য কিন্তু ট্রেন থামে নাই, অন্য কারণ ছিল, সেইখানে জল পরিবর্তন করা হয়েছিল, সেই কারণে ট্রেন থামুক। আমাদের মনোরথ পূর্ণ হলো, তাহলে আমাদের মনোরথ পূর্ণ হলো, লেখিকার মনোরথ পূর্ণ হলো যে হিমালয় এসে তাকে সৌন্দর্য দেখা তিনি আশ্বাদন করেছেন, তার মনে যে স্বাদ মিশেছে সেটি হচ্ছে মনোরথ পূর্ণ হলো, মনে ইচ্ছা বা বাসনা পূর্ণ হলো। এখন আমরা 4000 ফিট ঊর্ধ্বে উঠিয়াছি, 4000 ফিট ঊর্ধ্বে উঠিয়াছি, 4000 ফুট ঊর্ধ্বে উঠে সেখানে শীত অনুভব করি না, কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ বন্ধাগত ছিল সেই জুলুম হইতে রক্ষা পাইলাম। অল্প অল্প বাতাস মৃদু গতিতে বইতেছে, অবশেষে গাছিয়ান স্টেশনে উপস্থিত হইলাম। এখানকার উচ্চতা 4864, তাহলে দেখো 4864 ফিট উপরে উঠছে যেখানে গাছিয়ান স্টেশন। সেই স্টেশনে আবহাওয়া কেমন সেখানকার? স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূরে নয়, শীঘ্রই আসিয়া পৌঁছিলাম। আমাদের ট্যাঙ্ক হয়তো ভ্রমণক্রমে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হইয়াছে, জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়া গৃহসুখ অনুভব করিতে পারি না। আগেই চলে গেছে ট্রেনে, আগেই চলে গেছে তাদের ট্রাঙ্কগুলো, কিন্তু নেমেছে তারপরে নেমে যে স্বচ্ছন্দভাবে যে পোশাক পরিচ্ছদ সব পরিবর্তন করে সেটা করতে পারেনি, সেজন্য গৃহসুখ অনুভব করতে পারেনি। সন্ধ্যায় ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলো ফিরিয়ে আসিল। আমাদের দার্জিলিং জায়গার পূর্বে আমাদের জিনিসপত্র তখনকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল, পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখ আছি, তাই সেখানকার বায়ু সেবন করে চলিল, লেখিকা কিন্তু যেতে পারল। সেজন্য বলছি তারপর থেকে আমরা গৃহসুখে অর্থাৎ পোশাক পাওয়ার পর তাই বলি, কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না, আবশ্যকীয় আসবাব যে সরঞ্জাম চা, আসবাব সরঞ্জাম যদি না থাকে গৃহস্থকে খুব স্বাচ্ছন্দ্যভাবে থাকা যায় না। এখানে এখনো শীতের বৃদ্ধি হয় না, গ্রীষ্মও নাই, এই সময় পার্বত্য বসন্ত কাল করিলে কেমন হয়, সূর্যকিরণ প্রকট বোধ হয়। আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল, বায়ু খুবই স্বাস্থ্যকর, জল লাগে খুব ভালো নয়, আমরা পানীয় জল ফিল্টারে ছাড়িয়ে ব্যবহার করছি। দেখি জলের জল কীভাবে ব্যবহার করছে, পানীয় জলটা কি না, সেখানে কোনো নদী নেই, পুষ্কর নেই, কিছুই নেই, সেই যে ঝর্ণার জল সেটা ফিল্টারে খেয়ে তারা সেই স্বাদ মেটায়। জল কিন্তু দেখতে খুব পরিষ্কার স্বচ্ছ, খুব নাই নদী পুষ্কর নিয়ে নয়, সবের জল নির্ঝরের জল, ঝর্ণার সুবিমল সুশীতল জল দর্শনে চক্ষু জুড়ায় স্পর্শনে হস্ত জুড়ায়, ইয়ার চতুষ্পার্শ্ব সিদ্ধ শীতল বাতাসে না কোনো কুয়াশায় প্রাণ জুড়ায়। এখানকার বায়ু পরিষ্কার ও হালকা, বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার। এই মেঘ একদিকে আছে, ওদিক হইতে বাতাস আসিল, বেগ মণ্ডপে দাঁড়ায় চলিয়া প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে। পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয়, অতঃপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি সুকোমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ুপরে ইতস্তরে ছোটাছুটি করিতে থাকে। ইয়াদের এই তামাশা দেখিতে আবার সময় অতিবাহিত হয়, আত্মহারা হইয়া থাকি, আমি কোনো কাজ করিতে পারি না। তাহলে আত্মহারা যায় সেই দৃশ্য দেখতে দেখতে পাহাড়ি পার্বত্য অঞ্চলে, সেই ঝর্ণাধারা ঝর্ণাধারার সঙ্গে যে মেঘগুলো বিমানগুলো আসছে, প্রাকৃতিক সৌন্দর্য মিলেছে সব একাকার। তিনি ভাবছিলেন যে দুচোখ ধরে যেন এই সৌন্দর্য উপলব্ধি করি, সারা শরীরে সে সৌন্দর্য মেখে নিচ্ছে যাবে। মনে পড়ে একবার মহিলা ঢেকে সাকে কথা পাঠ করেছে, এই যে মহিলা বলছিল, মহিলা একটা উঠে গেছে, মহিলা একটা পত্রিকা, এই মহিলা পত্রিকাটি গিরিশচন্দ্র সেন ও ব্রজমোহন নিয়োগী সম্পাদিত, এই সম্পাদনা করেছে এই মহিলা পত্রিকাটি, এই মহিলা পত্রিকাটি বেগম লোকেরা লেখা ছাড়তেন, সেখানে মহিলা পত্রিকার কথা উল্লেখ আছে। যে মহিলায় ঢেকে সাকের কথা পাঠ করিয়াছি, ঢেকে সাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়া জানিতাম,
কেবল ভূতত্ব গণ্ডি পার করিয়েছিলাম যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেকি দল ছিল। তাহলে কার্বনিফেরাস যুগ একটা ভূতাত্ত্বিক পর্যায়, এই পর্যায়ে কয়লার গঠন ও জন্ম হয়, সেই জন্য এটা বলা হচ্ছে যে কার্বনিফেরাস। এখন সেই ঢেকি তরু সচককে দেখিলাম, ভারী আনন্দ হইল। তরুবর 20 থেকে 25 ফিট উচ্চ হইল। তরুবর অর্থাৎ এই ঢেকি সাত ছোট ভুল মজা নিয়ে দেখেছে 20 থেকে 25 ফিট উঁচু, এটা দেখেনি, সেই জন্য বিস্ময়ে বিস্ময়াপন্ন হয়েছেন লেখিকা। কোনো কোনো স্থানে খুব নিবিড় বন, সুখের বিষয় বাঘ নেই, সেখানে বাঘ নেই, অর্থাৎ বাঘ নেই মানে ভয় নেই, তাই নির্ভয়ে বেড়াইতে পারি। আমরা নির্জন বন্যপথেই বেড়াইতে ভালোবাসি। সর্প এবং ছিনের যোগ আছে, সাপ এবং যোগ, যোগ রক্ত চুষে খায়। সাধারণত জলা জায়গায় খাল বিলে আমাদের দিকেও দেখা যায় সেই যোগ আছে। এই যোগ কিন্তু সেখানকার পুরুষ মহিলারা কেউ ভয় খায় না। এই দেখো মানে এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাতটা হয় না, এবং 2-3 বার যোগে রক্ত শোষণ করিয়াছে। তাহলে যোগ রক্ত শোষণ করে খায়। এদেশের স্ত্রীলোকেরা অর্থাৎ ওই কার্শিয়াঙের দার্জিলিংয়ের যে মহিলারা, সে স্ত্রীলোকেরা যোগ দেখলে ভয় পায়, আমাদের দেশে মহিলারা ভয় পায় যোগ দেখলে। আমাদের ভুটিয়া চাকরানি, ভুটিয়া নামটা শুনে মনে হচ্ছে না যে কোনো একটা ফুটবল খেলোয়াড়ের, কি বলো, বাইচুং ভুটিয়া এই নামটা, ভুটিয়া দার্জিলিং সেই ভুটিয়া, সেই ভুটিয়ারা থাকতো ওই কার্শিয়াঙে, তাদেরকে ভুটিয়া বলা। এখানে বলে যে ভুটিয়া চাকরানি ভালু, চাকরানির নাম হচ্ছে ভালু। ভালু বলে যোগে কি ক্ষতি করে, রক্ত শোষণ শেষ হলে আপনি চলে যান। ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড়, এবার এই ভুটিয়ানিদের পোশাকে বর্ণনা দেয়, 7 গজ কাপড়টা ঘাগরা অর্থাৎ জড়িয়ে পড়ে, লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে, কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট এবং মিলেটি শাল দ্বারা মাথা ঢাকে, পৃষ্ঠে 2-1 মন বোঝা, ভারী বোঝা বলতে পারে। আমরা দেখেছি যখন চায়ের বাগানে চা তুলতে যায় তাদের পোশাকটা মধ্যে দেখেছি, পিছনে একটা ঝাঁঝি মধ্যে থাকে, চা তোলে আর ঝাঁঝি রাখে। তো এখানে দেখো পৃষ্ঠে 2-1 মন বোঝা লইয়া অনায়াসে পোস্ত সংকুল, আবুরা কাবুরা পথ বইয়া উঠছে ওঠে, এই নিচেও যায়, যে পথ দেখিয়ায় আমাদের সাহস গায়ে পায়, সেই পথে ওরা বোঝা লইয়া অবলীলাক্রমে ওঠে, অবলীলাক্রমে মানে অনায়াসে, যে পথে যেতে এগুলো ক্ষেত্র আমরা বলি, এখানে আবুরা কাবুরা এগুলো ক্ষেত্র পথ অসমতার পথে একটা মাথায় বোঝা নিয়ে আমাদের এখানকার মহিলারা ঘুরতে পারে না, কিন্তু ওখানকার মহিলারা ঘুরতে পারে, সেই যে কঠোর পরিশ্রম করতে পারে, এরা যে কতটা চেষ্টা, এরা তাদের প্রচেষ্টা কতটা, কত কাজ করতে পারে পরিশ্রমী, সেটা আমাদের লেখা দেখেছি। তারপর মহিলা সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া আমাদের নাম অবলা। একসময় এই মহিলা সম্পাদক মহাশয় বলেছিল মহিলারা অবলা। তাহলে লেখিকা দেখতে চাই যে এই যে ভুটিয়ানিরা, ভুটিয়ানিরা এইরকম বড় বড় বোঝা নিয়ে যায়, তাদের কি অবলা বলা যায়? তখনই নয়, তিনি বলছেন জিজ্ঞাসা করি এই ভুটিয়ানিরাও এই অবলা জাতির অন্তর্গত নাই, যার উদাহরণে এর জন্য পুরুষদের প্রত্যাশী নয়, সমভাবে উপার্জন করে, বড় অধিকাংশ স্ত্রীলোকদিও কি পাথর বইতে দেখে, পুরুষেরা বেশি বোঝা বহন করে। সবলেরা প্রস্তর বইয়া লইয়া যায়, সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে, যারা সবল আমাদের এখানে সবলেরা সাধারণত বোঝা নেয়, আর ওখানে মহিলারা সেই বোঝা বহন করে। সে কাজে বালক বালিকারাও যোগদান করে, বালক বালিকারা কী করে, এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বলে, তাহলে সেখানকার সবলটা কি না বালক বালিকার পর্যায়ে চলে গেল, তাদের কাজ দায়িত্ব ভালো। এবার দেখো ভুটিয়ানিরা নিজেদেরকে পাহাড়নি বলে, পাহাড়নি মানে খুব পাহাড়ে ছোট ছোট অনায়াসে নামা করতে পারে, সেই জন্য পাহাড়নি বলে আপন পরিচয় দেয়, এবং আমার যুগে অর্থাৎ আমরা সমতলবাসী, সেই জন্য সমতলবাসীদের বলে নিচে কা আদমি, এই নিচে কা আদমি, আর একটা পেলাম আমরা পাহাড়নি, যেন ইয়াদেরই মতো নিচে কা আদমি অসভ্য, স্বভাবত ইয়ার সংশীলা কার্যপ্রিয় সাহসী ও সত্যবাদী, কিন্তু নিচে কারণে সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সব পুনরায় হারাইয়া দিল।
এই নিচে কাজ করে আমাদের এই সংস্থার মধ্যে যিনি কাজের সঙ্গে থাকে তাদের কিছু কিছু কুবুদ্ধি আছে, সে কি করে দেখো রেখে বলি, বাজারে যে পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মেশানো ইত্যাদি দোষ দেখতেছে। আবার নিচে কাজের সঙ্গে বিবাহ এই দুটি ওরা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। আমাদের বাসা হইতে প্রায় এক মাইল দূরে বড় একটা ঝর্ণা বইছে, এখান হইতে ওই দুর্গ ফেনলীয় জলের স্রোত দেখা যায়। দিবানিশী তাহার কল্লোল গিরি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ কেন্দ্র বায়িত হয়। তা সেই কল্লোল গিরি শুনিয়া ঈশ্বরের প্রতি ঈশ্বর তিনি সুন্দর বিশ্ব সৃষ্টি করেছেন, তার জন্য ঈশ্বরের কাছে কৃপাপাত্রী এই আমাদের বেগম লোকেরা। তিনি বলেছেন দেখো বলি প্রাণটাও জানে নির্ঝরের ন্যায় বইয়া গিয়া পরমেশ্বরের চরম প্রান্তে ডুবিয়া পড়ে না, মানে পরমেশ্বরকে ঈশ্বরকে প্রণাম জানানো যাচ্ছে, এই সুন্দর বিশ্ব দেখার সুযোগ করে দিয়েছে, তবে এই সুন্দর বিশ্বকে সৃষ্টি করেছে সেই পরমেশ্বর ঈশ্বর, ঈশ্বরের কাছে তিনি প্রণাম জানাতে চাইছেন। অধিক কি বলিব, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। কৃতজ্ঞ মানে যে উপকারের উপকার যে শিকার করে অর্থাৎ উপকারী যে উপকারটা করেছে তার স্বীকার করে সেটাকে বলে কৃতজ্ঞ। সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়েছি, বাকি ছিল পর্বতের একটা নমুনা দেখা, এখন সে স্বাদ পূর্ণ হল। বঙ্গোপসাগর লেখিকা দেখেছেন তার স্বাদ মিটেছে, এবার দেখার স্বাদ ছিল কি না পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলে দেখেছে এখন সে স্বাদ পূর্ণ হইল, দেখবার স্বাদ পূর্ণ হইল না, স্বাদ তো মেটে নাই। যত দেখি ততই দর্শন পিপাসা শত গুণে বাড়ে, অর্থাৎ যত দেখছে তত তার দর্শন পিপাসা আরও বাড়ছে। সুন্দর দৃশ্য দেখতে সবাই ভালো, আরও দেখি আরও দেখি আরও সুন্দর দৃশ্য দেখি, এইরকম মনের মধ্যে মাথা বাঁধতেই থাকে। তো কিন্তু কেবল দুইটি চক্ষু দিয়াছে, তার আর কত দেখিব, দু চোখ ধরে কত দেবো, দেখিয়া ভাবছেন যে চোখ আরও দু চারটে থাকবে ভালো হতো, বেশি আস্বাদন করতে পারতাম, বেশি রস সংগ্রহ করতে পারতাম, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারতাম, সারা শরীরে মেখে নিতে পারতাম। দেখো তবু অনেকগুলি চোখ দেন নাই কেন, যত দেখি তত ভাবি, তা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ প্রত্যেকটি ঝর্ণা প্রথম যেন বলে আমায় দেখ আমায় দেখ, যখন তাহাকে বিস্ময় বিস্ময়িত মনে দেখি তখন তারা ঈশ্বর আসছে ভুকুটি করিয়া বলে আমাকে কি দেখো, আমার স্রষ্টাকে স্মরণ করো। ঠিক কথা, চিত্র দেখিয়া চিত্র করে নৈপুণ্য বোঝা যায়, চিত্র দেখিয়া চিত্র করে যে ছবিটা আঁকে সেই ছবিটা দেখলে বোঝা যায় তার সেই শিল্পীর হাত কত নিপুণ কত দক্ষ। সেই জন্য দেখিয়া বলছেন চিত্র দেখিয়া চিত্র করে নৈপুণ্য বোঝা যায়, চিত্র দেখিয়া বোঝা যায় যে চিত্র করে নৈপুণ্য ক্ষমতা কত। নতুবা নাম শুনিয়া কে কাহাকে চেনে, আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশ খুবই কত প্রিয় কত বিস্তৃত কি মহা, তাহলে আমরা আছি কোথায় হিমালয়ের পাদদেশে, সেই হিমালয়ের পাদদেশের যে সৌন্দর্য সৌন্দর্য দেখে আমাদের লেখিকা আপ্লুত, তাই তিনি বলছেন আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র, বালুকা কানা বলিলেও বড় বলা, আমাদের এমন সুন্দর চক্ষু বর্ণ মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি তবে কি কৃতজ্ঞতা হয় না, কৃতজ্ঞতা মানে হচ্ছে অকৃতজ্ঞ, যে এত সুন্দর দৃশ্য দেখার সুযোগ দিয়েছে এত সুন্দর দৃশ্য দেখাতে পারছি তার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা অবশ্যই প্রয়োজন, তা না হলে আমরা কৃতজ্ঞ হইব অকৃতজ্ঞ হইব, মন মস্তিষ্ক প্রাণ সব হইয়া উপাসনা করলে তবে তৃপ্তি হয়, কেবল টিয়া পাখির মধ্যে কণ্ঠস্থ কঠোর করি শব্দ উচ্চারণ করিলে উপাসনা হয়, যে যা আছে তাই আমরা কণ্ঠস্থ করছি সেটা বললে আমাদের সেটা মুখস্থ।